فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. চারবার মদপান করার পর আর তওবা কবুল হয় না, ধূমপানের ক্ষেত্রে একই বিধান, একই অপরাধ। না ভাই, প্রথম চারবার মদপান করলে আর তওবা কবুল হয় না, তওবা কবুল হয় না কথাটা এরকম না, তার তওবা কবুল হবেই, কারো তওবা কবুল হবে না, আপনি কাউকে নিরাশ করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসছে, তিনি বলেছেন আল্লাহ তাআলা পশ্চিম দিগন্তে একটি দরজা খুলেছেন যেখান থেকে তিনি তওবা কবুল কখনো সেটা বন্ধ করবেন যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিগন্তে সূর্য উঠছে। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে রাতে যারা গুনাহ করে তাদের ক্ষমা করার জন্য তিনি হাত বিছিয়ে রাখেন, দিনে গুনাহ করে তাদের জন্য ক্ষমা করার জন্য হাত বিছিয়ে রাখেন। তো আল্লাহ তাআলার তওবা সবার জন্য অবারিত। মদ পান করতে করতে শেষ হয়ে গেল, তওবার দরজা বন্ধ হয়নি। হ্যাঁ, যদি মন থেকে তওবা না করে সেটা আলাদা কথা, তওবা হয়নি, তওবার জন্য উদ্দেশ্য ছেড়ে দিতে হবে সেগুলো। আবার যদি অন্যায় করে আবার তওবা করবে, ইমানদার কখনো তওবা থেকে দূরে সরে যেতে পারে, ইমানদার কোনো হতাশ হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া ইবাদী আল্লাযীনা আসরাফু লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা তোমরা বেশি গুনাতে বেশি করে ফেলেছ, অতি বেশি ইসরাফ করে ফেলেছ, তারপরে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুতরাং কেউ যেন কোনোদিন না বলে তার ভাইকে যে তোমার আর তওবা নেই। বরং এক হাদিসে আসছে, সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে দুই ভাই খুব দুইজন মানুষ খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে, একজন ইবাদত করেছে, একজন অন্যায় করত, আরেকজন অন্যায় অবস্থায় পাওয়ার পর বলছে আল্লাহ তোমার কোনোদিন ক্ষমা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন দুভাই মারা গেল, আল্লাহ তাআলা যাকে যে বলছে তোমায় ক্ষমা করবে, তুমি আমার রহমত সম্পর্কে জানতে, তুমি কিভাবে বললে তুমি আমার ক্ষমা করবো না, ওকে আমি ক্ষমা করে দিলাম, তুমি তাকে নিরাশ করার অধিকার রাখো না। এই জন্য আমরা কাউকে নিরাশ না করি, অন্যায় মানুষ করবে, যতক্ষণ অন্যায় করবে আল্লাহ তাআলা তওবার দরজা অবারিত থাকবে, কখনো বন্ধ হয় না, বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ মৃত্যুর শেষ নিঃশ্বাস চলে না আসে অথবা পশ্চিম দিগন্তে সূর্য না আসে, তওবার দরজা খোলা থাকবে। এই জন্য তওবা করতে হবে, যত অপরাধী হোক তওবা করে যেতে হবে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে চারবার যদি কেউ মদপান করে তাকে তিনে তিল খেবাল খাওয়া, মানে এমন মাটি জাহান্নামের যেটা খাইলে মাথা বিগড়ে যায় সেরকম জিনিস, পাগলামি তারা কপ জাহান্নামের আগুনে তারা জাহান্নামে তাকে রাখবে, সেখানে পাগলামির জিনিস তাই খাওয়ানো হবে, তো পাগল মতো সে উদ্যন্ত ঘোরাফেরা করে। এটা হাদিস, আপনারা মনে রাখবেন, ওয়াইদের হাদিসগুলো কখনো বাস্তবায়িত হওয়া বাধ্য না, এটা মনে রাখতে হবে। আমাদের অনেক ভাই মুতাজিলারা, বর্তমান মুতাজিলারা, যারা তারা এগুলি ভুল করে, তারা জানেই না যে আল্লাহ তাআলা কোনো কিছু করবেন বলেছেন, এর অর্থ হলো তিনি যদি চান, এর অর্থ এটা, অর্থাৎ তার শাস্তি এটা যদি তিনি চান। আবার তিনি বলে দিয়েছেন অন্য আয়াতে তিনি তার বান্দাদের জন্য রহমশীল, সুতরাং তিনি শাস্তি দিবেন এরকম জোর করে বলা যায় না, তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন, বিভিন্ন কারণে শাস্তি মওকুফ হয়ে যায়। কী কী কারণে শাস্তি মওকুফ হয়? একজন মানুষ তার জন্য 40 জন যদি কোনো এমন মানুষ যদি কোনো তার জন্য তার জানাজা পড়ে, যারা কোনোদিন শিরিক করে নাই, এরকম মানুষ তারা জানাজা পড়লে তার জন্য দোয়া করলে আল্লাহ ক্ষমা করে দেন, কবরের আজাবের কারণে তার জানাজা করলে তার কবর আজাবের কারণে তার গুনাহ ক্ষমা হয়ে যায়, হাসরের মাঠে উঠার যে কষ্ট হবে এটার জন্য গুনাহ ক্ষমা হয়ে যায়, পার হওয়ার জন্য সুলসিরাত পার হইতে যে কষ্ট হবে এটার জন্য গুনাহ মাফ হয়ে যাবে, ইমানদার এরপরে গুনাহ মাফ হবে তার সুপারিশের কারণে সেখানে, তো ইমানদারের গুনাহ ক্ষমা হবেই। একে নিরাশ করা ইসলামী শরীয়তের বিধান নয়, শুধুমাত্র নিরাশ করে আপনার মন মতো নিয়ে যাবেন তাদেরকে, যে নিরাশ হয়ে তাদেরকে ইয়া বানিয়ে ফেলবো, তাদেরকে ভয়ে ভীত বানিয়ে ফেলে তাদেরকে আর দুনিয়াতে চলতে দিব না, এটা হচ্ছে খাওয়ারেজদের কাজ, এটা মুতাজিলাদের কাজ, এটা আগে তারা করেছে। আল্লাহর রহমত উন্মুক্ত, তিনি রহমত কখনো বন্ধ করেননি, সুতরাং আমরা রহমত বন্ধ হবে না। হ্যাঁ, যেটা আপনি বলেছেন চারবার পরে তার জন্য শাস্তি অবধারিত হয়ে যাচ্ছে, যদি তিনি চান, তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তার কাছে মানুষ ক্ষমা চাইবে, নিজেও চাইবে, অন্যেরাও চাইবে, বাইরের লোকেরাও চাইবে, আমার তার সন্তানরাও চাইবে, মানুষ চাইবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, তিনি বলেছেন কেউ যদি বলে আল্লাহুম্মা ফিরিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহয়া মিনহুল আমওয়াত, কেউ যদি বলে যে আল্লাহ আমার ইমানদার নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ, এদেরকে তুমি ক্ষমা করে দাও, যত ইমানদার নারী পুরুষ আছে সবার নেকি সে পাবে সুবহানাল্লাহ, একটু ছোট্ট কথা দিয়ে, এর অর্থ যে ক্ষমা কিন্তু তাদের কাছে যাচ্ছে, নইলে এটা চাওয়া হতো না। অর্থাৎ যারাই ইমানদার যদি কোনো আরেকজন ইমানদারের জন্য ক্ষমা চায় এটা কাজে লাগে, আল্লাহ তাকে ক্ষমা করছে, শর্ত হচ্ছে একটা, শিরিক থাকতে পারবে না।
শিরিক থাকতে পারবে না, কুফরি থাকতে পারবে না, নেফাকি থাকতে পারবে না। এই তিন জিনিস না নিয়ে যদি কবরে যায় তার জন্য বহুত কিছু আশা করা যায়। শাস্তি হলো জান্নাত পাবে। সুতরাং আপনি যে বলেছেন তওবা কবুল হয় না, একেবারে ঠিক নয়। হ্যাঁ, তওবা কবুল হবে না যদি সে হালাল মনে করে এটা করে থাকে, ইমান হারা হয়ে যায়, হালাল মনে করে শিরিক হয়ে যায়, কুফুরি হয়ে যায়, নেফাকি মনে করে করে থাকে, তার জন্য দিন কিছুই না মনে করে, এভাবে যদি মারা যায় তওবা না করে তখন তার তওবা কবুল হবে না। যদি তওবা করে ফিরে আসে তখনও মৃত্যুর আগেও যখনই তওবা করে ফিরে আসলো তার তওবা কবুল করবে। সুতরাং তওবা কবুল হবে না এভাবে বলা ঠিক না। তবে মানুষ জানে না কখন তার মৃত্যু চলে আসবে, এই জন্য মানুষ উচিত নয় গুনার মধ্যে লেগে থাকা। এমনও হতে পারে যে তওবা করার সুযোগ পায়নি, অনেক মানুষ আছে তওবা করার সুযোগ পায়নি, মরে গেছে, এখন কথাও বলতে পারেনি, এখন মনে সেটা আসেও নি। আজ যেভাবে বিভিন্ন মানুষ করোনা হইতে শুরু, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের তওবা করার সুযোগ কোথায়? এই জন্য ইমানদার সবসময় তওবার মধ্যে লেগে থাকবে। সে চিন্তা করবে না কখনো যে আমার তওবা দরজা বন্ধ হয়ে গেছে বা আমার আমল কবুল হবে না ইত্যাদি সে কখনো মনে করবে না। ইমানদার সবসময় তওবার মধ্যে নিজেকে সংযুক্ত রাখবে, এইটা হচ্ছে কথা। এখন দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অংশ, সেখানে বলেছেন ধূমপানের ক্ষেত্রে কি একই বিধান? ধূমপানকে আমরা কখনো মদ পানের সাথে একসাথে করি না, কারণ ধূমপান আসলে মদ পান না, ধূমপান একটা আসক্তি, এবং ধূমপানের মধ্যে মাদকতার জিনিসটা খুব কমই, যদি থাকে তাহলে সেটা সেই বিধানে আসবে। মাদকতার জিনিস অনেকে সে দিয়ে মাদকতা করে আমরা জানি, তখন শুধুমাত্র সে মশালা। আর সাধারণত সিগারেট যেগুলো আছে এগুলি যে সমস্ত কারণে হারাম, মদের কারণে হারাম সেটা আমরা বলি না। আমরা বলি চারটি কারণে হারাম। একটি হচ্ছে যে ধূমপান মৃত্যুর দিকে নিয়ে যায় মানুষকে, আর যেটা মৃত্যুর দিকে নিয়ে যায় ওলা তুলকুবি আইদিকুমিলা তাহলুকা, তো আর আল্লাহ তালা বলছে ওলা তাকতুল আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিজেদেরকে হত্যা করুন, আল্লাহ তালা তোমার জন্য দয়াশীল, সেজন্য আমরা হারাম বলি। দ্বিতীয় যে কারণে হারাম বলি সেটা হচ্ছে যে ইসরাফ, অর্থাৎ বেহুদা খরচ করা। তৃতীয় যে কারণে আমরা বলি সেটা হচ্ছে খাবিস, একটা নিকৃষ্টতম জিনিস, নাফাক জিনিস, এবং সেটা এই জন্য আমরা বলি যে এটা নাফাক জিনিস খেতে হয় না, এটা হারাম জিনিস, খাবে না। চতুর্থ যে কারণ সেটা হচ্ছে নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে, লা দরারা ওয়া লা দিরা। এই চারটি কারণে আমরা ধূমপানকে হারাম বলে থাকি। ধূমপানকে আমরা মদের জন্য মাদকাসক্ত বলি না, মাদকাসক্তি বললে তাহলে সেটা তো বিন মাসালা হচ্ছে, সেটার জন্য ধূমপান করলে 80 ব্যত্রাঘাত বা 40 ব্যত্রাঘাতের মাসালা আসতো, সেটা কিন্তু কোনো আলেম বলেননি। তাহলে বোঝা গেল যে আপনি সেটাকে ধূমপানের সাথে মদ ফান একসাথে করে ফেলবেন না। হ্যাঁ, যদি কোনো এরকম হয় কেউ এই সমস্ত পাতা দিয়ে, এই তামাক পাতা দিয়ে যারা মাদকাসক্ত হয় তাদের মাসালা ঠিক ধূমপানের মতো মাসালা হবে তখন সেটা, এবং তখনও তওবার দরজা বন্ধ হয় সেটা আমরা বলি না, তবে তাকে তওবা করতে হবে, ইস্তেগফার ও ক্ষমা প্রার্থী হতে হবে, এবং যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তাদের উচিত হচ্ছে এগুলো সমাজ থেকে এগুলোকে তাড়িয়ে দেয়া, এগুলো যেন না থাকে সমাজের, যেটা ক্ষতি করে মানুষের মধ্যে, যেটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, যেটা ক্ষতিকর সেটা যেন তাদের কখনও সেটার অনুমতি না দেয়, কারণ এগুলি ক্ষতি ছাড়া কোনো কিছু আনয়ন করে না, কোনো উপকারী, ধূমপানের উপকারী কোনো ব্যক্তি কোনো ডাক্তারও বলেননি, কোনো গবেষক কোনো দিন সেটা দেখাতে পারেনি। এরা পাশ্চাত্য লোকেরা নিজেদের দেশে ধূমপান চালু করেছে, পরে সেটা তারা বন্ধ করে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে সেটা চালু করেছে, সেখানে তারা বিনে সুদে ঋণ দিচ্ছে, যেমন আমাদের কুষ্টিয়াতে, আবার সেখানে দেখা যায় যে সেখানে তারা বিভিন্ন খামারের মধ্যে সেটা করাচ্ছে এই সমস্ত এই নিষিদ্ধ জিনিসগুলো, সেই খ্যাতগুলো কিন্তু পরবর্তী আর কোনো ফসল হয় না, এত ক্ষতিকর, এবং তারা এটার জন্য সুদি ঋণ দিচ্ছে, মানুষ খুশি হয়ে ঋণ নিচ্ছে, পরে যে সেগুলো আদায় করতে এটা ভুলে যায়, এমনকি বিনা সুদে নিলেও সেটা নেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা হারামের কাজ। এই জন্য সেগুলোর জন্য জমি দেওয়াও জায়েজ নাই, জমি খ্যাত করাও জায়েজ নাই, সহযোগিতা করাও জায়েজ নেই, কোনো রকমের কাজে সেগুলোতে অগ্রসর হওয়া জায়েজ নেই, কারণ আসলে মূলত সেটা হারাম, যেটা হারাম সেটার জন্য অগ্রসর হওয়া জায়েজ নেই। কিন্তু তওবার দরজা বন্ধ হবে না, তওবা করতে হবে, ইমানদার তওবাতে কখনো বিস্তার হবে না, ইমানদার সর্বক্ষণ তওবার মধ্যে লেগে থাকতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত এবং পশ্চিম দিগন্ত সূর্য ওঠার আগ পর্যন্ত প্রত্যেকটি মানুষের তওবা করার সুযোগ থাকবে।